হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতেই কিভাবে চুল, মানে নিজের চুল নিজেই কেটে নেওয়া যায়। তার কারণ আমি অনেক দিন হলো চুল কাটিনি, আর এখন তো যেহেতু লকডাউনের সময় আমরা কেউ বিউটি পার্লারে যেতেই পারছি না, তো সেই কারণে আমি ভাবলাম যেহেতু আমি আজকে চুলটা কাটবো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। কি বল, তো আমার চুলটা অত্যন্ত বড় হয়ে গিয়েছিল, আমি চাইছিলাম একটু কাটি। এই দেখো, আর আগাগুলো খুব পাতলা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ কত পাতলা কত বড় হয়ে গেছে। আমি অনেক দিন হলো চুল কাটিনি, তো ভাবলাম আজকে একটু বাড়িতে নিজের চুল নিজেই কেটে নেবো, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম। জানি আমার মতো অনেকেই আছে যারা বাড়িতে চুল কাটতে ভালোবাসো, পার্লারে যেতে ভালোবাসো না, বা এই লকডাউনের সময় কেউ পার্লারে যেতে পারছো না, কিন্তু চুলটা কাটতেই হবে, চুল কাটতে চাইছো, তো আজকে ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তার কারণ আমি তোমাদের যেভাবে চুল কাটাটা দেখাবো এভাবে তোমরা শাড়িতে চুলটা কেটে নিতে পারবে। কি বলো তো, চুলটা কিন্তু অন্তত 2 মাস কি 3 মাস অন্তর অন্তর মানে পরপর কাটা প্রয়োজন, নাহলে কি বলতো চুলটা লেন্থ হয় না, মানে তলাটা অনেকটা হালকা হয়ে যায় আর চুলটা খুব বাজে দেখতে লাগে এবং চুলটা থেকে বাড়ে না। যে দুমুখ চুলগুলো থাকে না সেগুলো কিন্তু গ্রোথ হয় না, সেই কারণে অন্তত 2 থেকে 3 মাসের মধ্যে যদি একবার করে চুলের আগাটা ছেঁটে নেওয়া যায়, মানে হালকা করে ট্রিম করে নেওয়া যায়, তাহলে কিন্তু চুলের গ্রোথটা হয়, মানে চুলের বাড়টা খুব, মানে চুল বাড়তে সুবিধা হয়, চুলটা খুব তাড়াতাড়ি বাড়ে। আমি কিন্তু চুলটা একটু বড় রাখতেই ভালোবাসি, তাই আমি একটু হালকা করেই কাটবো, মানে অল্প জাস্ট আগাটাই কেটে নেবো। আসলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আমার চুলটা কাটবো, তোমরা এভাবেই ট্রাই করতে পারো, তোমরা তোমাদের চুলটা খুব সুন্দরভাবে বাড়িতেই বসেই কিন্তু কেটে নিতে পারবে আর পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এভাবেই তোমরা 1 মাস 2 মাস কি 3 মাস অন্তর অন্তর চুলটা কতটা বড়, একটু বড় আমার চুলটা, দেখো তো দেখতে পেলে আমার চুলটা কতটা বড়। এবার আমি প্রথমে সমস্ত চুলটাকে খুব ভালো করে বেঁধে নেবো এভাবে। ভালো করে দেখো টাইট করে ধরে নিয়েছি, এবার এখানে একটা গার্ডার দিয়ে বেঁধে নেব। দেখতে পাচ্ছো একটা গার্ডার দিয়ে, আমি বেঁধে নিয়েছি, পরপর কয়েকটা গার্ডার এভাবেই বেঁধে নেব একটু ছেড়ে ছেড়ে। দেখো আমি কিভাবে বাঁধি, একটা বেঁধেছি, একটু এখানে একটা দেখতেই পাচ্ছ আমি 3টে বেঁধে নিয়েছি। আমার তলার দিকে এখন কেমন অসমান চুল, এখনো একটা বাঁধতে হবে, তারপর অনেকটা বেশি আছে, সেই কারণে আবার একটা আমি এভাবে বেঁধে নেব। এই দেখো দেখতে পাচ্ছ আমি সমস্ত চুল এভাবে করেই বেঁধে নিয়েছি। এবার একটু সামনের দিক থেকে একটু হালকা হালকা করে এভাবে 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 হালকা করে বার করে নেব। এবার আমি যেগুলো বেঁধে রেখেছিলাম সব থেকে নিচের লেয়ার দেখতে পাচ্ছ এই যে, এইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এভাবে কি বলতো খুব সহজেই কিন্তু নিজের চুল নিজে কেটে নেওয়া যায় আর পছন্দ মতো চুল কেটে নেওয়া যায়। পার্লারে গেলে কি বলতো ওরা ওদের মতো কেটে দেয়, ততটা মন পছন্দ হয় না, মানে আমার তো নিজেরই পছন্দ হয় না। পার্লারে গিয়ে চুল কাটলে আমি হাজারবার বলি যে কেমন কাটছো কেমন কাটছো, মনে একটা স্যাটিসফ্যাকশান হয় না, আমি বারবার আয়না দেখতে চাই। তো নিজের চুল নিজে কেটে নিলে এই সমস্যাগুলো আর হবে না। তো আমি এবার এই যে আগার এইটা কেটে দেবো। তো দেখতেই পাচ্ছ এই দেখো আমি কতটা চুল কেটে দিয়েছি। আমি যেহেতু একটু লম্বা, মানে একটু লং চুল ভালোবাসি, সেই কারণে আমি একটু কম পরিমাণ কেটে নিয়েছি। এই যে এখনও সমান হয়নি, এটার আগাটা আরেকবার আমি ট্রিম করে নেব, মানে কেটে নেব। তোমাদেরকে দেখিয়ে দিই আমি কতটা পরিমাণ চুল কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে তলার চুল ছিল, যেটা আমার লেন্থ মানে আগাটা প্রচণ্ড হালকা হয়ে গেছে বললাম না, সেটাই কেটে বাদ দিয়ে দিলাম। এবার হালকা হালকা কিছু এই যে দেখো চুল আছে, এইগুলোকে এবার খুব ভালো করে কেটে নেব। এবার কি করবো বলো তো, সমস্ত গার্ডারগুলোকে খুলে এবার চুলটাকে দেখে নেবো কেমন হয়েছে।
এই দেখো আগাটা কিন্তু সমান হয়ে গেছে, দেখো একদম সমান হয়ে গেছে। এবার আমি একটু খুলে সামনের দিক দিয়ে দেখবো চুলের কেমন হয়েছে, মানে চুলটা কাটাটা কেমন হয়েছে। এমনি তো দেখাচ্ছে সমান, আমি সামনের দিক থেকে একটু চেক করে নেবো। আর সেই কারণে এবার একদম মিডিল থেকে একটা এভাবে শীতে কেটে নেব, একদম দেখতে পাচ্ছ সামনে থেকে, একদম সামনে থেকে পিছন বরাবর একটা শীতে কেটে নিয়েছি এভাবে। তো দেখো আমার চুলটা কিন্তু এখন বড় আছে, আর আমি বড়ভাবেই মানে আমি চুলটা বড় রাখতে চাইছিলাম, শুধু আগার দিক দিয়ে একটু কেটে বাদ দিতে চাইছিলাম। কিন্তু এবার আমি দেখবো সামনের দিক দিয়ে চুলটা সমান হয়েছে কিনা, চুলটা অনেকটা বড়, আমি একটু সেই কারণে আগাটা হাতে ধরে নেব। দেখতেই পাচ্ছ এবার আমি এই যে আগাটা একটু ছোট বড় হয়ে আছে সেটাই কেটে দেবো। এই দেখো এবার আস্তে আস্তে চুলটা ছেড়ে দেবো, সেম একই ভাবে আমি চুলটা এদিকেও মানে এদিকের আগাটাকেও কেটে নেবো। এভাবে মাথাটা খুব ভালো করে আঁচড়ে নিয়ে হাতের আঙুল দিয়ে এভাবে সোজা করে টেনে নেবো, তাহলে দেখবে কি বলতো চুলের লেন্থ সমান হবে। এবার তুমি তোমার মন চাহা কাটিং মানে যেমন তুমি চাইছো তেমনই ভাবে চুলটা কেটে নিতে পারবে। সেম একইভাবে আমি এভাবে দেখো আমি কিন্তু চুলগুলো কেটে দেবো, মানে সামনে একটু কাটবো সেই কারণে কিছুটা চুল এখান থেকে নিয়ে নেবো। সেম টেলকম দিয়ে একদম এভাবে ধরবে আর কানের এখানে গিয়ে ছাড়বে, দেখতে পাচ্ছ এই দেখো চুলটা আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার যেহেতু আমি এইটা কাটবো তাই এটা সামনের পাটে রেখে নিলাম। এখন সেম একইভাবে আমি এদিক দিয়ে একটু যতটা এদিকে ছিল এই যে দেখতে পাচ্ছ এভাবে খুব ভালো করে সামনের দিকে ধরে নেব। এবার এটাকে খুব ভালো করে এভাবে রাউন্ড রাউন্ড একটু রাউন্ড রাউন্ড করে নেব, তাহলে কি হবে বলতো একটু ছোট বড় মানে স্টেপ স্টেপ ভাবে নেমে যাবে। তো আমি একটু বড়ই রাখবো এইটুকু পরিমাণ রেখে টোটালটা এভাবে কেটে দেবো। দেখো এটা আমি কেটে দিয়েছি, এবার চুলটাকে আমি খুলে দেখব। এই দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কেমন ছোট বড় হয়ে নেমেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার এই ছোট হয়ে আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে, তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এই দেখো ছোট ছোট তারপর একটু বড় একটু বড় তারপর গিয়ে আবার একটু বড় হয়ে গিয়েছে। সেম একইভাবে আমার কিন্তু এদিকে চুলটাও এভাবেই আমি কেটে নিয়েছি। আমার চুলের আগাগুলো একটু বেঁকে গেছে, যেহেতু রাউন্ড রাউন্ড করেছিলাম তো সেই কারণে চুলের আগাগুলো কিন্তু একটু বেঁকে গিয়েছে। বেশি চুল কাটিনি মানে সামনের দিকে একটু অল্প চুল কেটেছি, তার কারণে সামনে চুল কাটলে কি হয় বলতো সামনের দিকটা খুব মানে চুলটা উঠে যায় ফাঁকা লাগে, ওই কারণে একটু অল্প অল্প করে কেটেছি। তোমরা চাইলে যদি বেশি চুল ভালোবাসো বা একটু ছোট করে কাটতে চাও সামনের দিকে সেটাও কেটে নিতে পারো। কী বলো তো এখন যেহেতু গরমের সময় একটু বড় করেই কেটেছি, একটা ক্লেচার দিয়ে আটকে রাখা যায়, নয়তো ছোট সামনে খুব ডিস্টার্ব করে, ওই কারণে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই দেখো দেখতে পাচ্ছ আমি আরও একবার দুদিকে চুলটা ভাগ করে নেব, খুব ভালো করে তেল কম দিয়ে আঁচড়ে নেব। সেম এভাবে আমি বাঁধবো, দেখতে পাচ্ছ পরপর আমি একটা বেঁধে নিয়েছি দুটো বেঁধে নিয়েছি আর তারপরে একটু নিচের দিকে গিয়ে আর
আর একটা গাদা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে বেঁধে নিয়েছি। যারা পিছন দিকে বুঝতে পারছিল না যে কতটা কাটবো, তারা সামনে সেম এইভাবে মিডল পার্টিশন করে দুদিকে চুমিয়ে নেবে, আর তারপরে একদম গোড়াতে একটা টাইট করে বেঁধে নেবে, তারপরে একটু মিডলে একটা বেঁধে নেবে, আর তারপরে তোমার চুল যদি লেন্থ বড় হয় আরও দুটো একটা এভাবে বেঁধে নেবে। দেখো আমি এভাবে তিনটে বেঁধে নিয়েছি পরপর, এই যে একটা দুটো আর তিনটে, মানে আগে সমান করে নিয়েছিলাম, এবার চুলটা আরও বেশি করে কাটবো, মানে গোল হয়ে গেছে, মানে একটা রাউন্ড শেপ চলে এসেছে। এবার যে আগাতে হালকা হালকা একটা দুটো বড় বড় চুল আছে, আমি সেগুলোকে খুব ভালো করে এভাবে একটু হালকা হাতে ট্রিম করে নেবো। তোমরা চাইলে এখানে তোমাদের চুলে একটু জল স্প্রে করে নিতে পারো, যাতে রুক্ষ চুল, আমার চুলটা এখানে সফট ছিল সেই কারণে আমি জল স্প্রে করিনি। আমি এখানে যে চুলগুলো একটু বড় বড় হয়ে আছে, জাস্ট সেইগুলোর মাথাগুলো এভাবে হালকা করে ছেঁটে দেবো। দেখতে পাচ্ছ বাড়িতেই কিন্তু একদম পার্লারের মতো সুন্দরভাবে চুল কেটে নেওয়া যায়। তুমি যেমন চাও, স্টেপ চাও, লেয়ার চাও, সবই কেটে নিতে পারো। তো আমি এখানে গোল চুল কাটতে চাইছিলাম, মানে রাউন্ড শেপে চুলটা কাটতে চাইছিলাম, সেই কারণে আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মনচাহা পছন্দ কোন মতো কেটে নিতে পারো। আমি একটু কম চুল কাটলাম, তার কারণে আমার একটু বড়ো চুল ভালোবাসি, আর তোমরা যারা একটু চুল ছোটো ভালোবাসো তারা একটু বেশি বেশি করে কেটে দেবে। তো দেখতে পাচ্ছ, এই দেখো চুলটা কি সুন্দর রাউন্ড হয়ে গিয়েছে, না আগাটা কিন্তু একদম রাউন্ড হয়ে গিয়েছে। আমি তো আমার চুলটা সুন্দরভাবে কেটে নিয়েছি আমার মনের মতো করে। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি করবে সাবস্ক্রাইব, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করবে।